পুলিশের চাকরি দেওয়া দাবি শিলিগুড়ি নদীর ধারে প্রশিক্ষণ শিবির প্রধাননগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন সকাল থেকে শিলিগুড়ি সহ গোটা রাজ্যে এখন খবরের শিরোনামে শিলিগুড়ি পুলিশের চাকরির নামে প্রতারণা চক্র গ্রেপ্তার শহরের বাঘাযতীন কলোনির নদীর পাশে চলছিল এই প্রশিক্ষণ শিবির স্থানীয়দের সঙ্গে কথা বলল ডিজিটাল বাংলা কি হচ্ছিল মহানন্দা নদীর পাশে কি দেখলেন স্থানীয়রা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গ্রাউন্ড জিরোতে ডিজিটাল বাংলা শুনবো যে স্থানীয় বাসিন্দা কি বলছেন এই বিষয়ে সন্দীপ অটো লাইন হিরো ধামাকা অফার হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড় গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড় তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা অফার সীমিত সময়ের জন্য শর্তাবলী প্রযোজ্য সন্দীপ অটো লাইন পিএন রোড কোচবিহার কন্ট্যাক্ট 9823848 সাথে আপনার বোড়ার ভিতরে চূর্ণ আছে রশি আছে আর খিল ফিল আর ওই হাতুড়ি টাইপের আছে যা যেগুলো কাজে লাগে আর কি ওই দৌড় ছাপ করানোর জন্য এইসব জিনিসগুলো আমি পেয়েছি এটা নিয়ে এটা দাদা আতঙ্করই ব্যাপার কারণ আজকালকার যে হারে বেকারত্বের সংখ্যা যেভাবে ছিল আর কি মানে বেকারদের ছেলে বেকার ছেলেমেয়েদের ভুয়ো মানে বলে আর কি ওই চাকরি দেওয়ার নাম করে একটা প্রতারণা চক্র চলছে যেহেতু শিলিগুড়িতে না এটা শুধু বাইরের থেকে এসছে কিন্তু আমরা শিলিগুড়ি সরকার বদনাম করার চেষ্টা করছে তা আমরা চাইবো যে পুলিশ প্রশাসনের আমাদেরও একটা দাবি থাকবে যে এরকম ধরনের প্রতারক যারা প্রতারিত করছে তারা যেন উপযুক্ত শাস্তি হয় আর এইভাবে যেন কোনো বেকার ছেলেমেয়েরা এরকম প্রতারিত চক্করে বা খপ্পরে না পড়ে দেখলাম কি এটাই আমরা দেখলাম আর কি সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি কি এক গাড়ি লোক আসছে হ্যাঁ এসে ওরা আর কি দৌড়োদৌড়ি করবে বলে আর কি চুন দিয়ে দাগাদাগিও করতেছিল আমাদের একটা এখানকার একটা দাদা বয়স্ক উনি নাকি পুলিশে চাকরি করতো উনি আর কি ব্যাপারটা ই করলো হ্যাঁ উনি বলতেছিল বলে কি আপনারা কিসের এখানে কী করছেন তো বলে কি না আমরা একটা এখানে ট্রেনিং করবো তো ট্রেনিংয়ের জন্যই আর কি এটা আর কি দাগাদাগি করতেছি তো উনি দেখতে দেখতেই ফট করে একটা পুলিশের ড্রেস দেখলো হ্যাঁ তো ওই পুলিশের ড্রেসের মধ্যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফার্স্ট লাস্টে উনি আর কি ই করলো পুলিশকে ফোন করলো পুলিশ আসলো দুই গাড়ি আসে ওনারা ওখানে নিয়ে চলে গেল আমরা বলবো কি এটাই বলবো বলে কি এরকম বাইরের থেকে আর কি ওনারা আসছে বালুরঘাট থেকে এখানকার তো না ওনারা আর কি যাতে আমরা চাবো বলে কি এই ধরনের কাজ আর কি যেন না হয় এখানে এখানে কালকে ট্রেনিং হচ্ছে তো এখন জিজ্ঞাসা করে কিসের ট্রেনিং হচ্ছে বলে পুলিশের ট্রেনিং পুলিশের পোশাক পরে ছিল তারপরে থানা থেকে পুলিশ ভ্যান এসিয়া ওরাকে নিয়ে চলে গেছে কতজন ছিল পাঁচ ছয়জন অনেক অনেকে ছিল না 20-25 জন ছিল না 20-25 জন ছিল পাগলি আচ্ছা ওই একটা টেম্পু ছিল এক টেম্পুতে নিয়ে গেছে যাদের পুলিশের পোশাকও ছিল আর মানে কবে হচ্ছে এরকম ওরা কালকে আসছিল শুধু কালকে তারপরে থানায় একজন ফোন করছিল থানায় পুলিশ এসিয়া ওকে নিয়ে চলে গেছে এইটুকুই জানি আর কিছু জানি এই যে নদীর সরে নদীর পারে Thank you.
চৌধুরী বিধায়ক শঙ্কর ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। অনেকে বলেন যে ভুয়ো মুখ্যমন্ত্রী আর ভুয়ো রাজ্যপাল, এই দুটো বাদ দিয়ে সমস্ত ভুয়োই বেরিয়ে গেছে। আইএএস আইপিএস অফিসার থেকে এবার যেটা হয়েছে এটা কিন্তু খুবই মারাত্মক। আমি দুটো দিক আমি আমার মনে হয়েছে, এক যে এক দিক হচ্ছে আইবির ফেলিয়ার, ইন্টেলিজেন্স ব্যুরোর কতখানি ফেলিয়ার যে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে এবং দিনের আলোয় মহানন্দা নদীর আশপাশে। তাহলে পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি ঘুমিয়ে থাকেন? এরকম একটা এত বড় ঘটনা ঘটেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এসছে, এসে তারা পুলিশের প্রশিক্ষণ নিচ্ছে পুলিশের পোশাক পরে ভুয়ো এজেন্সির দ্বারা। ফলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নিয়ে পুলিশের ইমিডিয়েট ভাবা দরকার, যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই ভাববে। দ্বিতীয়ত, মানুষ কত চাকরির প্রশ্নে ছুটছে, প্রতারণা এই জায়গায় পৌঁছেছে পশ্চিমবঙ্গে, কোথাও তো চাকরি নেই, একটাও চাকরি নেই বলে সরকারি চাকরির একটা লো, আমি সরকারি চাকরির পাওয়ার একটা আশা, সেখান থেকে তারা জেনে বুঝে না জেনে বুঝে যেভাবেই হোক না কেন তারা টাকা দিচ্ছে, ভুয়ো এজেন্সির সাথে যুক্ত হচ্ছে, এবং এটা তারা ভাবছে যে পশ্চিমবঙ্গে ভুয়ো যে চাকরি হয়, যে কথাটা বারবার করে আমরা বলেছি, পরীক্ষা না দিয়ে যদি চাকরি পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গে এরকম ভুয়ো চাকরি দেওয়া সম্ভব। এটা তো যারা এই ধরনের ভুয়ো এজেন্সি চালায় তারা প্রত্যেকেই জানে। ফলে এই ঘটনাটা আমার কাছে আশ্চর্যের মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসন যে একেবারে ভেঙে পড়েছে তার এগুলো উদাহরণ মাত্র। এ নিয়ে পুলিশ আধিকারিক কি জানিয়েছেন শুনব। আজকে যেটা প্রেস ব্রিফ হচ্ছে সেটার মূল উদ্দেশ্য আছে আপনাকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য। একটা ফেক রিক্রুটমেন্ট এবং ট্রেনিং স্ক্যাম চলছিল, তো এই র্যাকেট কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়ে মিথ্যা পুলিশ ভর্তি করেছিল। পুলিশের ট্রেনিং শেষ হয়ে যাবার পরে আবার তাদেরকে সরকারি পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল, তো ওটাই ইনফরমেশন আমি আপনাকে একটু ডিটেল দেব। তো গতকাল কি হলো কি আমার আইসি প্রধাননগর কাছে ইনফরমেশন আসলো কি বাঘা যতীন কলোনি আছে মহানন্দা নদী কিনারে, তো ওখানে একটা ট্রেনিং চলছে, যেখানে কিছু লোক আছে পুলিশের ইউনিফর্ম পরে ওখানে ট্রেনিং করছে, স্প্রিন্ট করছে, রানিং করছে। তারপরে আইসি প্রধাননগর পিএস দুটা টিম ওখানে পাঠলেন, তারপরে যেটা পাওয়া গিয়েছে ওখানে 21টা লোক ছিল, তো ওনাকে যখনই থানা নিয়ে আসলো তারপরে যেটা ইনকোয়ারি হলো সবাই লোক আছে বালুরঘাট ডিস্ট্রিক্টের লোক আছে, একটা ছেলে আছে যেটা মালদার ছেলে আছে। আউট অফ 21 18 লোক যেটা আছে মোস্টলি ভিকটিম আছে, তিনটা মেন অ্যাকিউজ যেটা আছে ওনার নাম আছে লক্ষণ চৌধুরী, বিশু দাস, চন্দ্র দাস, তিনও লোক যেটা আছে ওনার বাড়ি আছে বালুরঘাট। তো ডিটেল ইনকোয়ারি হলো, তারপরে যেটা পাওয়া গিয়েছে কি এনার মোডাস অপারেন্ডি ছিল, কি মোডাস অপারেন্ডি যেটা ছিল কি সবাই লোক কাছে 30,000 টাকা 50,000 টাকা 1,00,000 টাকা কলেক্ট করে, তারপরে ওনাকে বলে কি আপনার আমি ট্রেনিং করব, তারপরে আপনাকে জব দিয়ে দেব, এখানে হোমগার্ডের জব আছে, ট্রাফিক পুলিশের জব আছে। তারপরে এটা লোক ওনাকে টাকা দিল অ্যান্ড ট্রেনিং স্টার্ট হয়ে হলো। তো ট্রেনিং হ্যাজ বিন হ্যাপেন এট ডিফারেন্ট প্লেসেস থ্রু আউট নর্থ বেঙ্গল এরিয়া। ফর এক্সাম্পল ট্রেনিং যেটা হয়েছে কোথায় কোথায় হয়েছে, ট্রেনিং হয়েছে সেবক হয়েছে, সেবককে বাদ ইয়ে যে ট্রেনিং হুয়া হ্যায় উসকে আলাওয়া দুধিয়া হুয়া হ্যায়, দার্জিলিং মে হুয়া হ্যায়, মিরিক মে হুয়া হ্যায়, সো ডিফারেন্ট প্লেসের এটা ট্রেনিং হয়েছে। তারপরে লাস্ট টাইম যেটা ট্রেনিং হয়েছিল এখানে আমার মহানন্দা বাঘা যতীন যেটা এরিয়া ছিল ওখান থেকে এটা ট্রেনিং হয়েছিল, তারপরেই এটা টিম আমার পুলিশ টিম ওনাকে নিয়ে আসলো থানাতে। তো এটাই টোটাল ইনসিডেন্ট আছে, ইনকোয়ারি চলছে, এসটিএফকে আমি ইনফর্ম, আমার যেটা আইসি প্রধাননগর আছে এসটিএফকে ইনফর্ম করে দিলেন, এবং যেটা বালুরঘাট ডিস্ট্রিক্ট আছে ওনাওকে ইনফর্ম করে দিলেন, ডিফারেন্ট উইং অফ যেটা পুলিশ আছে ওটাও ইনকোয়ারি করছে কি বেসিক রুট অফ দিস হোল অর্গানাইজেশন কোথায় থেকে রান করছে,
তো এটাই ইনসিডেন্ট আছে। খুব ইউনিফর্ম সিজ হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ওখানে ইন্সপেক্টর র্যাঙ্কের। আজকে যেটা প্রেস ব্রিফ হচ্ছে সেটার মূল উদ্দেশ্য আছে আপনাকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য। একটা ফেক রিক্রুটমেন্ট এবং ট্রেনিং স্ক্যাম চলছিল, তো এই র্যাকেট এইকে তো ভেরিফাই করা পড়বে। জি नहीं, अभी तो रिमांड में लेकर के जाएंगे, उसके बाद हम इनको हर जगह पे लेकर के जाएंगे जहाँ जहाँ पे ट्रेनिंग हुई थी, एंड देन वी विल एक्सप्लोर अकॉर्डिंगली कि व्हाट लिंक हैज बीन फाउंड। सर इसमें एक बात और सामने आई थी, बिल्कुल ड्राइवर की भी भूमिका हम देख रहे हैं। जिस होटल में ये रुके थे, दो तीन होटल का नाम आ रहा है, 18 से 20 लोग अगर यूनिफॉर्म पहन करके कैमोफ्लेज पहन करके आए थे, तो हम उसके हिसाब से वहाँ पे भी रेड कर रहे हैं, और कुछ भी क्रेडिबल एविडेंस मिलेगा तो वी विल सीज इट। ड्राइवर को क्या अरेस्ट किया गया? अभी अरेस्ट नहीं किया गया, अब इसको ढूंढ रहे हैं हम लोग, उसका लोकेशन ले रहे हैं, उसको भी लेकर के आएंगे, को तो वेरीफाई करना पड़ेगा। फॉर 3-4 मंथ और मोर चल छे, किंतु फर्स्ट टाइम दे हैव कम टू सिलीगुड़ी। नो नो, इट वॉज कम्प्लीटली इट वॉज फिजिकल ट्रेनिंग छो, लाइक जम्पिंग रनिंग and sprint kind of training chhe jete ke lageche je kotogulo chakri peyeche erokom na na ekto chakri paye ni eta actually fake is you can say this was first round of their fake training was going on and suddenly we nabbed it, so further no one has got any recruitment anywhere. Sir, ye first batch hai ya isse pehle bhi? Nahi nahi, isse pehle kuch nahi hua hai, abhi hum log baki inquiry kar rahe hain, इनक्वायरी चलछे एटा मैटर जन्य, किंतु जेटा इनफॉरमेशन आमार काछे एसेछे एटा फर्स्ट बैच आछे। ना ना, बेसिकली एटा जेटा इंसिडेंट आछे कम्प्लीटली इट इज ऑफ बालुरघाट डिस्ट्रिक्ट आछे, सिलीगुड़ी लोक एखाने नहीं। वो भी बालुरघाट में था, बालुरघाट में जो ट्रैफिक होमगार्ड का था और प्लस बालुरघाट का जो लोकल पुलिस में था, वहाँ रिक्रूटमेंट का इनको झांसा दिया गया था। लेकिन एक भी नहीं रिक्रूटमेंट नहीं हुआ? नो नो नो, एक टाइम रिक्रूटमेंट हुआ। सर, ये जो तीन को जिनको आपने अरेस्ट किया है, हीरो के मेन मुख्य मतलब सरगना? हाँ, ये तीन लोग हैं, इसके अलावा एक और एक्यूज है, उसके पीछे भी हम लोग लगे हुए हैं। आईसी बालुरघाट को हम लोगों ने बोल दिया है, डिफरेंट प्लेसेस पे रेड चल रही है इसकी। अप्रोक्सीमेटली 10 लाख टका कलेक्ट हुए। सर, जो विक्टिम है, विक्टिम जनरली क्या है, मिडिल क्लास फैमिली के लोग हैं जनरली, जो बच्चे प्रिपरेशन करते हैं उस टाइप के हैं। कुछ बच्चों की उम्र 18 साल है, 19 साल है, 22 साल है, इधर उधर जैसे जॉब की प्रिपरेशन वो लोग कर रहे थे, तो वो इन लोगों को जब पता चलता था कि ये लोग पुलिस का तैयारी या किसी तरीके का तैयारी कर रहे थे, तो ये क्या करते थे कि उनके फैमिली मेम्बर्स को अप्रोच करते थे कि आपके बच्चे का हम नौकरी करवा देंगे और उस नौकरी के बाद आपका इतना इतना पैसा लगेगा, उस तरीके से करके ये वो उनको अपने ट्रैप में लेते थे। ইউনিফর্ম পাওয়া গিয়েছে, হ্যাঁ, টাকা পাওয়া গিয়েছে, মোবাইল ফোন সিজ হয়েছে। এখন এতে তদন্ত করবে কি? তদন্ত চালিয়ে যাবে। হ্যাঁ, ইনভেস্টিগেশন চলছে, এনাকে রিমান্ড নিয়ে যাবে, তারপরে ফার্দার ইনকোয়ারি হবে, ডিফারেন্ট প্লেসের রেডও হবে। স্যার, ইয়ে যে বর্দি বানা কে যে লোকের কাছে ইউনিফর্ম মিলা হ্যায়, ইয়ে লোক যহাঁ সে লায়ে থে, ইস তরিকে কা যে বর্দি পুলিশ কা বান রহা হ্যায়, ইসকে পিছে ভি আপ লোগোঁ কা কোই টিম যাঁচ করেগি কি? হ্যাঁ, বিলকুল বিলকুল, হম লোগ পতা কর রহে হ্যায় কাহাঁ সে ইউনিফর্ম কো সিজ কিয়া, সিলবায়া গিয়া থা, উসকো টেলর কো অর উস পুরে লোগোঁ কো হম লোগ কো অরেস্ট করনা হ্যায়, ইসিলিয়ে হম লোগ ইনকো রিমান্ড মে লেকর কে আ রহে হ্যায়। হ্যাঁ, বিলকুল রিমান্ড মিলেগা। কিতনে দিন কে? हम लोग कोशिश करेंगे ज़्यादा से ज़्यादा रिमांड मिले। सर, सिलीगुड़ी से कोई टीम क्या बालुरघाट जाएगी? हाँ, बिल्कुल बालुरघाट जाएगी, हम लोग बात भी कर रहे हैं, लोकेशन ट्रेस आउट होने के बाद हम डिफरेंट प्लेसेस पर रेड भी कर रहे हैं। फॉर 3-4 मंथ और मोर चल छे, किंतु फर्स्ट टाइम दे हैव कम टू सिलीगुड़ी। ओनली फिजिकल ट्रेनिंग और आर्म्स ट्रेनिंग रेड भी कर रहे हैं और करेंगे। सर, डिपार्टमेंट से कोई कनेक्शन इन लोगों का? नहीं, डिपार्टमेंट से अभी तक तो कोई कनेक्शन नहीं मिला है। विक्टिमेर एज ग्रुप आछे 18 to 25 मोस्टली, बट किछु विक्टिम आछे उनार एज आछे 40 इयर्स आल्सो आछे, 38 इयर्स आछे, 35 इयर्स आछे। तीन जनेर नाम आछे लखन चौधरी, बिशु दास, चंद्रा दास। सर, ये जो अरेस्ट हुए हैं उसमें से कितनी संख्या महिलाओं की भी है? सब कुछ इसमें जो विक्टिम जो टोटल है हमारे 13 मेल विक्टिम है और उसके बाद 5 फीमेल विक्टिम भी कर रहे हैं और करेंगे। सर, डिपार्टमेंट से